হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা দেখব ডিজাইন, ডিজাইনে কী কী কাজ আছে এগুলো আমরা দেখে নিই। প্রথম কাজটা হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি থিম, তো থিমটা আমরা এখানে বিভিন্ন ধরনের কালার আছে এটা নিতে পারি এবং এখান থেকে থিমের স্টাইল নিতে পারি। এটা নিলাম, এটা পরে কালার চেঞ্জ করলে এখান থেকে একটা কালার চেঞ্জ করবো, থিমের কালার চেঞ্জ হয়ে গেলে আমরা দেখতে পারতেছি। তারপর এখান থেকে ইফেক্ট যদি নিতে চান, ইফেক্ট আমরা চেঞ্জ করতে পারি। এরপর আমরা ডিফল্ট, এখান থেকে আছে আমাদের ডিফল্ট দিয়ে দিব, থিম কালার ডিফল্ট হয়ে গেল। এরপর আমরা এখান থেকে দেখব ওয়াটার মার্ক পেজের নিচে কীভাবে দিতে। এখানে দুইটা স্টাইল দেখতে পাচ্ছি, একটা হরিজেন্টাল একটা ডায়াগোনাল। তো এটা হলো আমাদের ডায়াগোনাল, এটা হলো হরিজেন্টাল। তো আমরা এখানে নিজেদের নাম্বার লিখব। তো এখানে লেখা আছে ডন্ট কপি। তো আমরা এখান থেকে কাস্টম ওয়াটার মার্কে যাব, টেক্সট ওয়াটার মার্ক। এই টেক্সটের সামনে আমরা লিখব, দেখুন আমরা প্রতিষ্ঠানে আমরা লিখব ডি আই জি আই টি এ এল আই টি বি এন জি এল এ, ডিজিটি আই টি বাংলা আমরা লিখেছি। সচরাচর এই যে কালারটা দেখতে পাচ্ছি এস কালার, এটা থাকে। আমরা এই কালারটা চেঞ্জ করে দিই, অন্য কোনো কালার দিয়ে দিলাম, আমরা লাল কালার দিলাম। এখানে লেখা আছে ডায়াগোনাল আর এখানে লেখা আছে হরিজন্টাল, আমরা ডায়াগোনালটাই ব্যবহার করব। ওকে, দেখেন আমাদের পেজের মধ্যে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল আইটি বাংলা লেখাটা চলে আসছে। এখন এটার উপর দিয়ে আমরা লিখতে চাই, তা আমরা দেখেন এটা কীভাবে লিখতে হয়। এ ইউ ইউ আই সি বি আর, আমরা লিখে ফেলছি একটা লেখা, এই লেখাটা কপি করে নেব। এই হলো বিষয়টা, যে লেখার নিচে যদি আমরা কখনো প্রয়োজন মনে করি, যে ওয়াটার মার্ক দেবো, তাহলে দেখেন এখন লেখাটা চলে আসছে। এবার আমরা আসি, কেউ যদি প্রয়োজন মনে করেন যে লেখা দিবেন না ছবি দিবেন, সেটাও সম্ভব। তাহলে কাস্টম ওয়াটার মার্ক এখানে যাব, এটা আমরা এই পিকচার ওয়াটার মার্ক দেবো, সিলেক্ট পিকচার, এখান থেকে আমরা একটা পিকচার নিব। আপনি যে কোনো পিকচার নিতে পারেন, ধরুন আপনি নেবেন এই কম্পিউটারটা নেবেন বা এই কম্পিউটারটা নেবেন। ওকে ওকে, এখন দেখেন নিচে কম্পিউটারটা চলে আসছে আমাদের। এই হলো ওয়াটারমার্কের স্টাইলটা। এরপর আমরা দেখব কালার, এই পেজে কালার দিতে হয় কীভাবে। আমরা বেশিরভাগই লিখে থাকি এখানে, এটা রিমুভ করে দিব নাই, আবার যে প্রয়োজন মনে করি আবার এখানে নিতেও পারি, নিব আবার যেখানে মনে করি লিখব। তো টেক্সট ওয়াটার মার্ক, এবার আমরা লিখলাম, ধরেন আমরা লিখলাম এবার এম ডট এইচ ডট এস 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 আই এন এস আই আর সায়েন্সার, আমরা একটা অন্য কালার দিব এবার, যে কোনো কালার এখানে প্রয়োগ করা যাবে, এটা খেয়াল রাখতে হবে। ডায়াগোনাল করে দিলাম, ওকে। এখানে এটা ছোট্টো করবেন কীভাবে, এটা ছোটো করার জন্য এখানে আবার ক্লিক করবেন, এখানে আমাদের সাইজ অটো দেওয়া আছে, এই সাইজটা ছোট্টো করে এখানে নিয়ে আসবেন। এই যে ছোটো হয়ে গেল, আমরা দেখতে পারতেছি যে এখানে আমরা পিছনে এটা দেখতে পারতেছি। পেজ কালার, এখানে পেজের যে কোনো কালার আপনি দিতে পারবেন, আপনি যে কোনো কালার এটা রূপান্তর করতে পারবেন। আমরা এই কালারটা নিলাম, রেড কালার নিলাম, ওকে নিলাম, যেটা ভালো লাগে আপনার কাছে এটাই আপনি এখান থেকে নিতে পারবেন। আমরা এই কালারটা পছন্দ করি, হালকা একটা কালার নিতে পারেন, হালকা কালার নিয়ে নিলাম, ওকে। তারপর আছে পেজ বর্ডার, পেজের পিছনে বর্ডার দিতে গেলে এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে বর্ডার দিবেন। তো আমরা এখান থেকে বর্ডার দেখলাম যে কীভাবে বর্ডার দিই, এখানে বিভিন্ন রঙ বেরঙের বর্ডার আছে, যেটা ভালো হয় সাদা কালো হলে সাদা কালো, ওকে, বর্ডার চলে আসে না, কিছু দেখতে পাচ্ছি চতুর্দিকে। এখানে বর্ডারটি কাছাকাছি আনতে চান তাহলে এখানে যাবেন, যাওয়ার পর এই অপশনে যাবেন, যাওয়ার পর এখানে লেখা আছে আমাদের যে মেজারমেন্ট ফর্ম, এই জায়গার ভিতরে ক্লিক করে টেক্সট করে দেবেন, তারপরে ওকে, তারপরে ওকে। এখন দেখবেন যে এটা কাছাকাছি চলে আসছে। আমরা একে কালার করতে চাইলে এখানে ক্লিক করবো, এখানে লেখা আছে বর্ডার কালার, এখানে একটা যে কোনো কালার দিতে পারবেন। আমরা রেড কালারটি খুব পছন্দ করি, অতএব এটা দিয়ে দিলাম। এখন হয়ে গেলো আমাদের কালার, এটা হলো বর্ডার, দেখেন এই এবার চেঞ্জ করতে চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করার সিস্টেম এখানে আছে, আমরা দেখতে পারতেছি কীভাবে চেঞ্জ করতে হয়। তো এখান থেকে অনেক ধরনের কালারই আছে, মানে এই কালারটা নেবেন, ওকে, এটি চলে আসছে। এরপর আপনি এগুলো উঠিয়ে দিবেন, তাহলে এখানে যাবেন নান, ওকে, কালার নো কালার, তারপর এখান থেকে রিমুভ করে দেবেন ওয়াটার মার্ক,
হয়ে গেলো আমাদের কাজ। এই তিনটা কাজ খুব ভেরি ইম্পর্টেন্ট। এখন এখান থেকে কেউ চান যে কালার থেকে আমরা ফিল ইফেক্ট নিব, হ্যাঁ এটাও নেওয়া সম্ভব। তাহলে পরে আমরা এখানে যাব, টু আইস কালার দিব, এখানে দুইটা কালার এখানে সমন্বয় করব। দুটো কালার সমন্বয় করে আমরা দেখব যদি কালারটা কী হয়। তো এখানে কালার আছে, এখানে কালার লেখাচ্ছে যে শেডিং স্টাইল। এই জায়গাটা আমরা দেখবেন হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, ডায়াগোনাল আপ, ডায়াগোনাল ডাউন, ফরম কর্নার, ফরম সেন্টার, আমরা যেটা যেভাবে দিতে পারি, ফরম কর্নার নিতে পারি, ডায়াগোনাল নিতে পারি। আমরা এই কালারটা নিলাম, ওকে দেখেন আমি এই কালারটি চলে আসছে। তাহলে এই হলো আমাদের কাজ। তো এই কালারটা আমরা এখন এখান থেকে উঠিয়ে দিব, ওকে কোনো সমস্যা নেই, আমরা নো কালার করে দিব। এখন ধরি কালার থেকে চান যে কালার ফিল ইফেক্টে যাবেন, গেলাম আমার দরকার টেক্সচার, টেক্সচার কালার নিবে এখান থেকে। এখানে এগুলো সব টেক্সচার, আপনার যেটা একটা ভালো লাগে এখান থেকে একটা টেক্সচার নিয়ে নেবেন। আমি এই টেক্সচারটা নিলাম, বা এই টেক্সচার নিলাম, বা এটা নিলাম, এটা ওকে চলে আসো। টেক্সচার টেক্সচার ভালো লাগে না, আপনি কালার চেঞ্জ করবেন, আবার ফিল ইফেক্টে যাবেন। হ্যাঁ প্যাটার্ন আছে, তাহলে এই প্যাটার্নটা আপনি নেবেন, ওকে আমি প্যাটার্ন কালার নিতে পারছি। প্যাটার্নে আবার কালার দেওয়া যাবে, এখানে সিস্টেম আছে কালার দেওয়ার, দেন দুইটা কালার নেবেন প্যাটার্নে, ওকে কোনো সমস্যা নেই। আমরা দুইটা কালার দিলাম, হয়ে গেলো প্যাটার্ন। প্যাটার্ন চেঞ্জ করার পর যা মনে করেন যে প্যাটার্ন দিবেন না, আপনি ফুল ফিল পিকচার দিবেন, তাহলে পরে এখানে পিকচারে যাবেন। যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে পিকচার আমাদের পছন্দের পিকচারটি আমরা নিব। দেখি আমরা কোন পিকচার নিতে পারি, আমরা ডেস্কটপে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু পিকচার এখানে দেওয়া আছে, কিছু মডেলের ছবি দেওয়া আছে, বা আমাদের নিজস্ব ছবি দেওয়া আছে। আমরা এই পিকচার মনে করলে আমরা নিতে পারি, কারণ আমরা নিব এখন এখানে আমাদের আমার এই পিকচারটা নিয়ে নিলাম, ওকে ওকে চলে আসছে। এইভাবে পিকচার দেওয়ার সিস্টেম দিতে পারবেন। এরপরে যদি আপনি চান যে পিকচার দিবেন না, সিলেক্ট পিকচারে যাবেন, এখান থেকে পিকচার নিয়ে আসবেন, আবার মনে করেন অন্য পিকচার দিবেন, ওকে তাও দিতে পারবেন। আমরা এই পিকচারটা দিব, ওকে চলে আসছে। এইভাবে আমাদের এখানে পিকচার দেওয়ার সিস্টেম। প্রয়োজন নেই নাম করে দেবেন, বিশেষ করে পিকচারগুলো দেওয়া হয় না, নর্মালি কালারগুলো আমাদের বিশেষ করে দিয়ে থাকে। আমরা এই ধরনের কালার, হালকা কালার, এই কালারগুলো আমাদের পেজে বেশি দেওয়া হয়, আমরা এগুলো দিয়ে থাকি। তো এই ভিডিওটা আমাদের এখানে দেখলাম। তো আমরা ডিজাইন কী জিনিস সেটা আজকে আমরা এখান থেকে দেখলাম। তো ডিজাইনের পরে আমরা লেআউটটা দেখব। তো সবাই একটু সুন্দর করে এই ভিডিওগুলো দেখবেন, আর যদি এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে পরে সবাই কমেন্ট করবেন, অথবা আমার নাম্বার দেওয়া আছে এখানে, ওই নাম্বারে ফোন দিবেন, তাহলে পরে ইনশাল্লাহ আশা করি সবাই এখানে পারবেন। তারপরে যদি আপনার সমস্যা অনুভব করেন যে পারতেছেন না, তারপরে সরাসরি আমার প্ল্যাটফর্মে চলে আসবেন। আসার পরে ইনশাল্লাহ এখানে তো আমি আছি, এখানে আপনাকে আমি সরাসরি এখানে দেখাবো। এই তো মাথায় রাখবেন, আপনি যেই কম্পিউটার ব্যবহার করবেন সেই কম্পিউটারের জন্য আমাদের উইন্ডোজ 10 এবং আমাদের অফিস জন্য এখানে এই 16 মানে 16 হয়। এখানে দেখেন আমরা লিখছি যে ওয়ার্ড 2016, এটা ব্যবহার করতে খুবই স্বাচ্ছন্দ্য আপনি করবেন, এটা খুব ভালো একটা সফটওয়্যার, এটা ব্যবহার করবেন। আর পিছনে 7 তো এখন আর চলে না, 7, 10 এগুলো এখন আর চলে না, এগুলো ব্যবহার করবেন না। আর সবসময় কম্পিউটার 64-bit যেটা আছে ওটা ব্যবহার করবেন, তখন আমার কম্পিউটার ব্যবহার করতে খুব সুবিধা হবে এবং ব্যবহার করতে খুব মজা পাবেন এবং ভালো লাগবে। তো আজকে আমরা এখানে শেষ করছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।